দর্শক রাজধানী বসুন্ধরা সিটির টকি ফান ওয়ার্ল্ডে আছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুবা আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে তাসনুবা আপনি তো টকি ফান ওয়ার্ল্ডে আছেন সেখানে মানুষের ভিড় কেমন দেখছেন কি বলছেন যারা ঘুরতে এসেছেন সেখানে আমাদের জানাবেন লাবণী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে একই সাথে নিউজ 24 এর সকল দর্শক এবং আপনাকেও জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসলে যেমনটি বলছিলেন এখন যেহেতু টগি ফান ওয়ার্ল্ড খুলে সকাল বেলা 12টার সময় বেলা 12টায় আমরা যখন টগি ফান ওয়ার্ল্ডে নিচে এসেছি আমরা দেখেছি এখানে ছোট ছোট শিশুদেরকে নিয়ে এবং তাদের যারা আছে তাদের বাবা মারা এসেছেন ভাই বোনেরা এসেছেন বিভিন্ন বয়সী বাচ্চারা এখানে এসেছেন যে শুধুমাত্র তাই না এখানে বড়রাও এসেছেন যেহেতু আমরা জানি টগি ফান ওয়ার্ল্ডের 8 থেকে নয়তলা এই দুটি মূলত শিশুদের জন্য এবং নয়তলার উপরে অর্থাৎ 10তলা থেকে শুরু করে 18তলা পর্যন্ত একেবারে যারা বড়রা আছেন তাদের জন্য রয়েছে অর্থাৎ সবকিছু মিলে টগি ফান ওয়ার্ল্ডে প্রায় 200 কাছাকাছি রাইডস রয়েছে এখানে ঈদ আনন্দকে যেহেতু একই ছাদের নিচে সব ধরনের রাইডস তারা পাচ্ছেন বড়দের জন্য ছোটদের জন্য শিশুদের জন্য মধ্যবয়সীদের জন্য সবার জন্যই এখানে সুব্যবস্থা রয়েছে তারা এখানে আসছেন ঈদের আনন্দকে পরিবার পরিজন নিয়ে আসছেন পরিবারের সকল সদস্যদের সঙ্গে তারা আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছেন এবং এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ছোটরা যে খেলায় মেতেছে তা না তাদের বাবা মারাও তাদের পিছনে দাঁড়িয়ে সেসব খেলা এনজয় করছেন অর্থাৎ ছোটদের খেলাগুলোও কিন্তু বড়রা অনেকে খেলছেন এবং মজা পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ছোট সদস্য খেলছেন আমি একটু কথা বলি তোমার সঙ্গে এখানে কি খেলছো কেমন লাগছে ভালো ভালো টগি ফান ওয়ার্ল্ডে এসে কেমন লাগছে ভালো এখানে আমরা তার গার্ডিয়ানকে পেয়েছি আমরা যদি একটু কথা বলি এখানে টগি ফান ওয়ার্ল্ডে একই ছাদের নিচে এত আয়োজন কেমন লাগছে ঈদ আনন্দটাকে কিভাবে উপভোগ করছে এখানে বাচ্চাদের নিয়ে আসছে খুবই ভালো লাগতেছে প্রথমবারের মতো আসছে খুবই ভালো লাগতেছে এখানে সবকিছু মিলে প্রায় অনেকগুলো রাইডস রয়েছে হয়তো জানেন বাচ্চাদের জন্য রয়েছে আপনাদের জন্যও কিন্তু খেলার অনেক ব্যবস্থা রয়েছে সবকিছু মিলে একই ছাদের নিচে এত খেলার এতগুলো গেমস কেমন মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো মানে বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট এই জন্য আমরা যদি এখন উপরে যাই না উপরে গেলে আরও হয়তো ভালো লাগবে বাচ্চাদের নাইনেও আছে ওখানে গেলে হয়তো ভালো লাগবে ধন্যবাদ জানাচ্ছি আপনি কি কোনো রাইডসে চড়েছেন না এখনো চড়া হয়নি চড়বো বাচ্চাদের সামিল দিচ্ছে এটাই অনেক মজা লাগছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এসির মধ্যে একটি কমফোর্ট জোন প্লাস এখানে অনেক রকমের খেলা রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা উপভোগ করছে একটা নিরাপত্তার বিষয় রয়েছে সব কিছু মিলিয়ে টগি ফান ওয়ার্ল্ডে ঈদের আনন্দটাকে কিভাবে উপভোগ করছে বেশ উপভোগ করছি আর এখানে এসে খুব ভালো লাগছে আসলে বাচ্চাদের সাথে থাকতেও ভালো লাগে আর এখানকার খেলনাগুলো খুব ভালো লাগতেছে সব মিলে খুব ভালো লাগছে আমরা আরেকজন বাবুকে পেয়েছি তার সঙ্গে একটু কথা বলবো কি খেলছো আসলে এখানে এসে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে বাচ্চারা বা শিশুরা আসলে খেলার ঢাকা শহরে এসে খেলার খুব একটা বেশি জায়গা পান না তারা টগি ফান ওয়ার্ল্ডে আসার জন্য বেশ উদগ্রীব থাকেন এবং একটা পর্যায়ে এসে বাবা মারা ঈদের ছুটি বা যে কোনো ভ্যাকেশনে যখন তাদেরকে এই জায়গাটায় নিয়ে আসেন তাদের কথা বলার মতো আর কোনো সময় থাকে না খেলাধুলা নিয়ে এত রাইডস এত গেমস তারা এত ব্যস্ত থাকেন সব কিছু মিলিয়ে টগি ফান ওয়ার্ল্ড থেকে কিন্তু এই ছিল আমার কাছে থাকা ঈদ আয়োজনের সবশেষ খবরাখবর লাবণী ধন্যবাদ জানাচ্ছি আপনাকে